আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নতুন ভিসা নীতি নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা জ্বালাও পোড়াও করবে তারাই সমস্যায় পড়বে। বলেন, এ নিয়ে সরকার মোটেও বিব্রত নয়, বরং নতুন মার্কিন ভিসা নীতির কারণে অর্থ পাচার কমবে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তার সব কিছুই করবে আওয়ামী লীগ সরকার। অধর ইয়াসমিনের রিপোর্ট। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে তোলপাড় কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গন। গেল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহযোগিতার জন্যই এই ভিসা নীতি। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের উপর প্রভাব ফেলবে না। শুধু সরকারি কর্মচারী কিছু, আর কিছু বড় ব্যবসায়ী, আর কিছু রাজনীতিবিদ কিংবা সিভিল সোসাইটি লিডার যারা বিদেশে দেশের টাকা পাচার করেছেন, পাচার কমবে হয়তো ইনশাল্লাহ, আশা করতেছি এর কারণে, কারণ ওরা বিদেশে নিয়ে এগুলো স্থাপনা তৈরি করেন এই সবের কারখানা। বড় লোকরাই তো বিদেশে ভিসার জন্য যান, কারণ আপনার ভিসা নিতে অনেক টাকা লাগে, সাধারণ লোক ওই টাকাটা অ্যাফোর্ড করতে পারে। সুতরাং ইট উইল অনলি এফেক্ট দোজ যারা ভিসার জন্য যান। যারা সহিংস রাজনীতিতে বিশ্বাসী তারাই নতুন ভিসা নীতিতে সমস্যায় পড়বে বলেও জানান তিনি। আইনের কারণে জ্বালাপোড়া বন্ধ হয়, সুতরাং জ্বালাপোড়া কারা করে আপনি জানেন, যারা করেন তাদের সতর্ক হওয়া দরকার, তাদের লিডারশিপদের সতর্ক হওয়া দরকার। রাষ্ট্রদূতদের বিশেষ নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার খবর গুজব বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে নিরাপত্তার কোনো অভাব নেই, যেখানে সেখানে লোক গুলিতে মারা যায়, আর বিদেশি কোনো দেশ তো অন্যায় কাজ করে নাই যে তার জন্য বিশেষ ব্যবস্থা নেই, তাদের আমরা যে ব্যবস্থা নিয়েছি না এবং আমরা সেইটা মেনটেন। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে অপমানজনক বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাংলাদেশের অর্থনীতি 2022-23 তৃতীয় অন্তর্বর্তীমূলক পর্যালোচনা বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের এই অবস্থান জানায়। সিপিডির সন্দেহ, যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ রেমিটেন্স আকারে দেশে আসছে, অর্থ পাচারকারীরাই রেমিটেন্সে দেয়া 2.5% প্রণোদনার সুবিধা ভোগ করছে। সাদিয়া কানিসের রিপোর্ট। দেশের সার্বিক অর্থনীতি পর্যালোচনা নিয়ে সিপিডির আয়োজন থাকলেও এতে উঠে আসে যুক্তরাষ্ট্র ঘোষিত সাম্প্রতিক ভিসা নীতি। এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কোন গণতান্ত্রিক সমাজে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চলমান প্রক্রিয়া হিসেবেই থাকা উচিত। এটাকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভালো নির্বাচনের সাথে সংযুক্ত করে এই ভিসার বিষয়টা এনেছে একজন নাগরিক হিসেবে, আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই অপমানজনক। এটা আমরা আমাদের নিজেদের জন্যই তো আমাদের এটা, সেইটার অনুধাবনটা আমাদের সবাইকেই এবং সব রাজনৈতিক পক্ষেরই থাকবে বলে আমরা আশা করি। প্রতিষ্ঠানটির ধারণা, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সের নামে পাচার হওয়া অর্থই দেশে আসছে। কারণ হিসেবে তারা বলেন, মধ্যপ্রাচ্যে বেশি জনবল থাকলেও সম্প্রতি রেমিটেন্স আসার হার যুক্তরাষ্ট্র থেকে বেশি। পাচার হয়ে গেছে অর্থটা, সেই পাচারকৃত অর্থটাই আবার ফেরত আসছে, এবং এই যে রেমিটেন্সের উপরে 2.5% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে, সেই সাবসিডিটার সুযোগও তারা নিচ্ছে। সুতরাং এটা কিন্তু কর্তৃপক্ষকে, নীতি নির্ধারকদেরকে এটাকে এটার গভীরে যে এটা অনুসন্ধান করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ যদি টাকাটা ইল্লিগাল হয়ে থাকে সেটার তো কর কাঠামো কিন্তু আর আলাদা। বর্তমানে জ্বালানি তেলের দাম লিটারে 5-10 টাকা কমানো সম্ভব বলেও মনে করে প্রতিষ্ঠানটি। জ্বালানি তেলের মূল্য কিন্তু আমরা যেটা বলছি অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের মতো হবে ভারতে, যেরকম অন্য জায়গায় যদি হতে পারে তাহলে এই জায়গাতে অপারেশন কস্ট কি হচ্ছে, প্রফিট কত হচ্ছে, ট্যাক্স কত হচ্ছে, এইটার একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্মুক্ত পর্যালোচনা এখনই শুরু করতে হবে।
নির্বাচনের আগে খেলাপি ঋণ কমাতে আইন প্রয়োগ, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, নিত্যপণ্যের দাম কমানো সহ বর্তমান বাস্তবতায় অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিষ্ঠানটি। নির্বাচনের আগে অর্থনৈতিক সংস্কার সরকারের মূল এজেন্ডা হওয়া উচিত বলেও মনে করে সিপিডি। সরকারের নির্বাচনী ইশতেহারে এই সরকার বা অন্য যারাই নির্বাচনে যাবেন তাদের নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক সংস্কার যেন একটা মূল এজেন্ডা হিসেবে সরকারের জন্য আসে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। গাজীপুরের মতো আগামী জাতীয় নির্বাচনও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর মধ্যবাড্ডায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ ও শান্তি সমাবেশে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যারা সহিংসতা করবে তারাই এই নিষেধাজ্ঞায় পড়বে। বলেন, কে ভিসা দিল বা না দিল সেটা শেখ হাসিনার দেখার সময় নেই। আরও জানাচ্ছেন আশিকুল আলম। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ রাজধানীর বাড্ডায় নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নতুন ভিসা নীতি নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি, তাই নির্বাচনে বাধা দিতে নতুন কৌশল নিয়েছে দলটি। তাদের বলেন, গাজীপুরের নির্বাচন সব মহলেই প্রশংসিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করব, অবাধ নিরপেক্ষ করব, গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা গতকাল স্থাপন করেছি। সামনে দিকে বাংলাদেশে চারটি সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচন গাজীপুরের মতো বিএনপির ষড়যন্ত্রের ফাঁদে এদেশের মানুষ আর পা দেবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দেশের মানুষ সহ সকল গণতান্ত্রিক রাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায়, যা এই সরকারের অধীনে সম্ভব নয়, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, জনগণই এই সরকারকে বিদায় দিতে প্রস্তুত। আর দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, সরকার বিভিন্ন দেশে ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে দেশে উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করছে, কিন্তু বিএনপি তাদের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও সরকার পতন সহ দশ দফা দাবি আদায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার প্রধান বিদেশে ব্যর্থ সফর শেষে হামলা মামলা নির্যাতনের পথ বেছে নিয়েছে। মির্জা আব্বাস অভিযোগ করেন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ না করে জনগণের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, আর তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সুষ্ঠু নির্বাচনে বাধা যারা দেবে তাদেরকে তারাও ভিসা দেবে না, অর্থাৎ তারাও প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। এই লজ্জা কাদের জন্য? এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্য এই লজ্জা বহন করে এনেছে। তাই আমাদের আর বিলম্ব করার সুযোগ নেই, এই সরকারকে হটাতে হবে। এবং আমাদের দেশের মানুষ প্রস্তুত, এই ধরনের স্বৈরাচারী সরকার নিজের থেকে আপোষে সরে দাঁড়াবে না। জনগণের দাবি না মানা হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আপনার রাত হইতেছে আর দেশের মানুষের দিন হচ্ছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
প্রচারে ব্যস্ত সময় পার করছেন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে খুলনার রূপসা বাজার এলাকায় প্রচারে বের হয়ে অসমাপ্ত কাজ শেষ করতে আরেকবার সুযোগ চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। অন্যদিকে বরিশালেও দিন রাত এক করে প্রচারে নেমেছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরা জাহান সিনথের রিপোর্টে দেখব। আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকেই দুই সিটিতে জমে উঠেছে ভোটের মাঠ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগুলি। শনিবার সকালে খুলনার রূপসা বাজার এলাকায় গণসংযোগ করেন তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি ভোটারদের কাছে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চান। ভোট বিবেচনার বিষয়ে তারা এই খুলনার উন্নয়নের স্বার্থে আগামী দিনে কর্মসংস্থান সহ সার্বিক বিষয়টা চিন্তা ভাবনা করে তারা ভোট দেবে, এটাই আমি আশা করি। অন্যদিকে নগরীর দৌলতপুর এলাকায় প্রচার চালান ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়াল। জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম মধুও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আমরা রেজাল্টের আগ পর্যন্ত ভোট আশঙ্কা মুক্ত এটা কোনো অবস্থাতে বলতে পারছি না। নির্বাচনী পরিবেশটা খুবই ভালো দেখছি, এভাবে থাকলে ইনশাআল্লাহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে পাবো। বরিশালে দুপুরের পর প্রচারে বের হন আওয়ামী লীগের প্রার্থী সৈনিয়াবাদ খোকন আব্দুল্লাহ। এ সময় ভোটারদের স্মার্ট সিটি করার প্রতিশ্রুতি দেন তিনি। যে সমস্ত বর্ধিত এলাকা আমরা এতদিন অবহেলিত ছিল ইনশাআল্লাহ সেটা আমরা পূর্ণ করতে পারব এবং সেখানে উন্নয়ন আমরা অবশ্যই করব। উৎপাদনমুখী শহর গড়তে নগরবাসীর কাছে ভোট চান জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস। গত 20-22 বছরে বরিশাল শহরের কোনো উন্নয়ন হয় না, তেমন দৃশ্যমান কোনো উন্নয়ন হয় না। আমি যদি নির্বাচিত হতে পারি আমি বলেছি যে আমি বরিশাল নগরীকে একটি উৎপাদনমুখী নগরীতে করতে চাই। ভোটারদের চাওয়া দুর্নীতি ও মাদকমুক্ত নগরী। এদিকে আগামী 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 জুন সিটি দুটির প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নুসরাজাহান সিনথি, আরটিভি। নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলের দুই নেতা মৃত্যুর ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সহ 30 জনের নামে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। আর এই মামলায় শুক্রবার রাতেই জেলা যুবদলের 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যে লোকগুলি আমার বাইয়ের পিছনে সবসময় তাকে মার মেরে ফেলার চিন্তাভাবনা নিয়ে মাথায় ঘুরছে, আমি তাদের নাম দিয়েছি। আর বাদ বাকি আমি প্রশাসনের প্রতি আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে। আমি বলে আসছি যারা প্রকৃত অপরাধীদের সাথে সম্পৃক্ত তাদেরকে আনিয়ে আওতা আনার জন্য, কোনো নিরপরাধী যাতে আমার বাইয়ের এখানে যাতে কেউ হয়রানি না হয়, যাতে শাস্তি না পায়। বাংলাদেশ অতি ভূমিকম্পের ঝুঁকিতে আছে, এছাড়া যে কোনো সময় যে কোনো ভবনে আগুনও লাগতে পারে। তাই ঝুঁকি এড়াতে ব্যবসায়ীদের নিয়ম মেনে ভবন তৈরির আহ্বান জানালেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। শরীয়ত খানের আরও একটি রিপোর্ট। ঈদ উল ফিতরের আগে গেল 4 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর বঙ্গবাজারে। 75 ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বঙ্গবাজারের 4000 দোকান। এতে নিঃস্ব হয় বঙ্গবাজার সহ আশপাশের কয়েকটি মার্কেটের হাজারো ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিল FBCCI। সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিদের কাছে চেক তুলে দেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে বড় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান FBCCI সভাপতি। মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু আমাদের এই জায়গাতে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি আহ্বান জানাবো আমাদের যারা প্রভাব মানে যাদের সামর্থ্য আছে ব্যবসায়ীদের, তারা যেন আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ায়। এবং মোহাম্মদ জসিম উদ্দিন বলেন অনেক বড় প্রতিষ্ঠানেরও দুর্বলতা আছে, অল্প কিছু টাকার জন্য অনেকেই ঝুঁকি নিচ্ছেন, সবাইকে নিয়ম মেনে ভবন তৈরির আহ্বান জানান তিনি। প্রত্যেকটাই যখনই কোনো একটা
অ্যাক্সিডেন্ট হয় বা আগুন লাগে, তখন দেখা যায় যে দুটা, একটা হচ্ছে যে আমি আগুন লাগলে আমার হয়তো কমপ্লায়েন্স আছে, আমার হয়তো আগুন নিবানের যন্ত্রপাতি আছে, কিন্তু যন্ত্রপাতি নিবানের জন্য যে মানুষগুলি দরকার ট্রেন্ড মানুষ হয়তো নাই। এই যে অবস্থাটা এখন ঢাকা শহর একটা গণবসতি জায়গা, এখানে যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ী সমাধান করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। মার্কেটগুলি, আমাদের কমার্শিয়াল কমপ্লেক্সগুলি, এগুলির যে অবস্থা, এগুলি কি হবে? শরীয়ত খান, আরটিভি, ঢাকা। মার্কিন ভিসা নীতি দেশের জন্য সাম্রাজ্যবাদের নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে তাঁর 80তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। অর্থ পাচার এবং লুট মানুষের মাঝে বৈষম্য তৈরি করছে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সংস্কৃতিকেও এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। জন্মদিনের এই অনুষ্ঠানে বিশিষ্টজনরা অংশ নেন, আলোচনার ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমদ। জেলার 2 নম্বর ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় হোমনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, 2 নম্বর ঘাগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম, হোমনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লব পানিতে ডুবে মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে দুরন্ত বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব এই দাবি করেন। এ সময় শাশ্বতী বিপ্লব সম্পাদিত জাস্টিস ফর দুরন্ত বিপ্লব নামে বইয়ের সংকলন অনুষ্ঠান হয়। গত বছরের 12 নভেম্বর নিখোঁজের 5 দিন পর বুড়িগঙ্গার নদী থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়, আর এই ঘটনায় 14 নভেম্বর শাশ্বতী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। আমার ধারণা, যারা হত্যা করেছে তারা যদি জানতেন যে পাঞ্জাবিটার ডিজাইনটা থেকে আমরা তাকে শনাক্ত করতে পারবো, তাহলে হয়তো সেটা খুলে নিতেন গায়ে থেকে। সম্পূর্ণ গায়ের কোথাও কোনো কাটা ছেঁড়া ছিল না। একজন মানুষ, ময়নাতদন্তকারীরা যেটা, সরি, তদন্ত কর্মকর্তারা যেটা বা ডিবিরা যেটা আমাদেরকে বলেছেন যে ভাসতে ভাসতে কোথাও আঘাত পেতে পারেন, তো শরীর আর কোথাও আঘাত পাবেন না উনি, শুধুমাত্র মাথার পিছনে পার্টিকুলার জায়গাতেই উনি আঘাত পাবেন, কোথাও কেটে যাবে না, ছিঁড়ে যাবে না। রাজধানীর গ্রিন আর্ট স্কুলের আয়োজনে জাতীয় জাদুঘরে 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 210টি চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। এতে 151 জন ক্ষুদে শিল্পী নিজেদের আঁকা চিত্রকর্ম নিয়ে অংশগ্রহণ করেছে। আর এ সময় বরেণ্য শিল্পী বীরেন সোম, আব্দুল মান্নান, সৈয়দ গোলাম দস্তগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চিত্র প্রদর্শনীটি আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শান্ত মরিয়াম ফাউন্ডেশন, শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইমামুল কবির শান্তর স্মরণে এবং তার আত্মার মাগফিরাত কামনায় বারডেম হাসপাতালের ICU ইউনিটে 6টি ভেন্টিলেটর সিস্টেম স্থাপন করা হয়েছে। ভেন্টিলেটর সিস্টেমের শুভ উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন শান্ত মরিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আহসানুল কবির সহ ফাউন্ডেশনের অন্যান্য পরিচালকবৃন্দ।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস একটি সমন্বিত রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে 2023 সালের কালার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে কালার নেক্সট 2023 উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস গ্লোবালের রিজিওনাল হেড শিরীষ রাও, এছাড়াও এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি সহ বাংলাদেশের খ্যাতনামা স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় নারী দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে অনড় কোচ গোলাম রব্বানী ছোটন। অন্যদিকে এখনও আনুষ্ঠানিক চিঠি হাতে না পেলেও ছোটনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কুশল ইয়াসির তার রিপোর্ট আরও জানাবেন। 2003 সালে সাফ জয়ের পর পুরুষদের ফুটবলে তেমন দৃশ্যমান সাফল্য নেই বললেই চলে। অথচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে গত 14 বছরে 8টি শিরোপা জিতেছে নারী ফুটবলাররা, রানার্স আপ হয়েছে আরও 5 বার। তার হাত ধরেই 2022 সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসবে মাতে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসরে চ্যাম্পিয়ন হয়ে লক্ষ্য ছিল এশিয়ান লেভেলে দাপট দেখানোর। তার 8 মাস যেতে না যেতেই নারী দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ছোটন। বেশ কিছুদিন যাবতীয় আমি আসলে চিন্তা ভাবনা করতেছিলাম, কারণ আপনারা সবাই জানেন যে বিগত 7-8 বছর আপনার একটার পর একটা টুর্নামেন্ট, আপনার হলো প্রতিদিনই আপনার কঠোর অনুশীলন, আর টুর্নামেন্ট শেষে আরেকটা টুর্নামেন্ট প্রস্তুতি নেওয়া, সব কিছু মিলেই মানে শারীরিক এবং মানসিকভাবে আমি ক্লান্ত। ছোটনের চাকরি ছাড়ার আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাননি বলে জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। আমি ছোটন ভাইয়ের সাথে কথা বলেছি ফোনে, এবং ছোটন ভাই আমাকে যেটা বলেছেন যে উনি বেসিক্যালি টায়ার্ড, উনি অনেক বেশি টায়ার্ড, সেই কারণে উনি কাজ করতে চাচ্ছেন না, থাকতে চাচ্ছেন না। তো আমি ব্যাপারটা প্রেসিডেন্টকে ইনফর্ম করেছি, প্রেসিডেন্টকে জানিয়েছি, এখন যা করার ফেডারেশন সিদ্ধান্ত নেবে। ছোটনের সঙ্গে আলোচনা করে তাকে হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।